উয়েফা থেকে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লীগের রাজা বলা যায় তাকে। সাফল্যের প্রতিটি কোণায় নিজেকে ছড়িয়ে দিয়েছেন তিনি। সম্মান বা পুরস্কার পাবার যোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। মোনাকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের 2024-25 মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর হাতে সম্মানজনক পুরস্কার তুলে দিবেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত 183 ম্যাচ খেলে 140 গোল করেছেন রোনালদো, লিওনেল মেসির চেয়ে যেখানে 11 গোল বেশি করেছেন তিনি। রোনালদোর নামের পাশে আছে 5 চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা, যার 1 ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি 4 রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন এই পর্তুগিজ তারকা। রোনালদো চ্যাম্পিয়ন্স লীগে 7 আলাদা মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এছাড়াও দুর্দান্ত সব রেকর্ড আছে এই ফুটবলারের নামের পাশে, যা চ্যাম্পিয়ন্স লীগের তারকা হিসেবে রোনালদোর খ্যাতি বাড়িয়েছে। রোনালদোর বিশেষ সম্মাননা পাওয়া প্রসঙ্গে উয়েফা একটি বিবৃতি দিয়েছে, যেখানে এই 39 বয়সী ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তিনি বলেছেন, রোনালদো চ্যাম্পিয়ন্স লীগের উজ্জ্বল তারাদের একজন। এই তারকার অসাধারণ সব অর্জন আরও বহুদিন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকবে বলে মন্তব্য করেছেন সেফেরিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10 চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান শুরু হবে। স্পোর্টস ডেস্ক 52 টিভি।